মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক বৈঠকে নির্দেশনা দেন তিনি। এ সময় অপ্রয়োজনীয় ব্যয় পরিহারেও তাগিদ দেন তিনি। এছাড়া বৈঠকে ব্রিক্স ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়েও আলোচনা হয়। মেহেদি হাসানের রিপোর্ট। সরকারের হিসাব বলছে গত জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.69%, তার আগে জুন মাসে 9.74% এবং মে মাসে ছিল 9.94%। টানা কয়েক মাস ধরে 10% কাছাকাছি মূল্যস্ফীতির এ চিত্রই বলে দেয় দেশে নিত্যপণ্যের দাম কতটা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকেও আলোচনা হয় বিদ্যমান মূল্যস্ফীতি নিয়ে। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর কৌশল নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যে প্রকল্পগুলোর কাজ শেষের পথে সেগুলোকে উচ্চ অগ্রাধিকার দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। টার্গেট হলো ইনফ্লেশনটাকে কমাতে হবে। আমরা তাকে বলেছি ইয়েস, আমরা ইনফ্লেশনের গোড়ার লাগামকে আমরা ইতিমধ্যে আটকিয়েছি। গত 4 মাস যাবত একটানা প্রতি মাসে 1 কদম 2 কদম করে এইটা কমছে। আমার মনে হয় এই মাসেও একটু কমবে, যে মাস চলছে সেটা উনি বলছেন না, এটা আমাদের মেন টার্গেট। এবং এই সূত্রে বলেছেন ব্যয় কমানো। সভায় আলোচনা হয়েছে ব্রিক্স ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়েও। এ সময় আগামীতে যেখানে বেশি সুবিধা পাওয়া যাবে সেখান থেকেই ঋণ নেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। আমরা ব্রিক্সের বারান্দায় অপেক্ষা মানে আমরা এখানে আরও কেউ কেউ আছেন, আমার যেহেতু আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তাদের ওখানে অলরেডি পূর্ণ সদস্য বাই কন্ট্রিবিউটিং 1% অফ শেয়ার। আমাদের প্রধান ক্ষুদা কিসের পুঁজির বিনিয়োগ পুঁজি, এইটা আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ঋণ কালকে চাইলে কালকেই পাব। মঙ্গলবারের একনেক বৈঠকে 14,077 কোটি টাকা ব্যয়ে 13টি নতুন ও 7টি পুরাতন সহ মোট 20টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ইমদাদ হবে। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।